بسم الله الرحمن الرحيم. إذ قال يوسف لأبيه أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا. الشيطان للإنسان عدو مبين. الشيطان للإنسان عدو مبين. صدق الله العظيم. درود اللهم وعلى آله سيدنا مولانا محمد. محمد بشر ليس كالبشر يقوت حجر ليس كالحجر. اللهم دم سلم على وعلى آل سيدنا ভক্তি ভরে পড়রে দরুদ ও মুসলমান ভাই, ভক্তি ভরে পড়রে দরুদ ও মুসলমান ভাই, আর নবীর নামে পড়লে দরুদ দরুদ মদিনাতে যায়। আল্লাহু
صلى الله عليه وسلم সম্মানীয় আজকের মাহফিলের সভাপতি আপনাদের মসজিদের পেশ ইমাম মহতারাম ওলামা হযরত হুজ্জাত কেরাম হুফাদ কেরাম মুরুব্বিয়ান কেরাম জন যুবক ভাইরা আল্লাহ তাবারক তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদের মতো কিছু গুনাহগারদেরকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বংশ থেকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে রহমতি মজলিসে বাঁচাই আর ছাঁটাই করে আনিয়েছেন সেই মহাদেবের দরবারে আমরা সবাই শুকর আদায় করি সকলে বলেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ আনিয়েছেন আমরা এসেছি আল্লাহ আনিয়েছেন আমি প্রথমে কোরআনে কারীম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি এই কোরআনের বাণী মধুর বাণী হাদিসের বাণী মধুর বাণী এই মধুর বাণী কিছু মানুষের কাছে বিরাট তিক্ত লাগছে কারণ হলো আবু দেহের আবু লাহাব উতবা সাহেবা আবু সুফিয়ান এরা কাফের ছিল এদের কাছে ভালো লাগলো লাগতো না লাগতো না আরে হ্যাঁ না বলে তাহলে কোরআন যদি কাফেরের ভালো লাগে মুসলমানদের লাগা দরকার আছে না নাই কারণ রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করতেন মিটিং করার পরে বৈঠক করার পরে আবার সেই বড় বড় নাম করা কাফেরগুলো রাতের বেলা ঘুম বন্ধ করে দিয়ে ঘুম ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গায় বসে একাকী রাসূলুল্লাহর জবানে কোরআন শুনছে তাহলে আজকে আমরা যারা মুসলমান মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি আমাদের কিন্তু প্রত্যেকের এই কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে এসে কোরআনের বাণী হাদিসের বাণী শোনার দরকার আছে না নাই এখন কে কি করে কে তবলিগ করে কে ফুরফুরা করে কে আজানগাজি করে কে হাতিয়াড়া করে কে অমুক করে তমুক করে সবার কিন্তু কোরআন মানতে হবে আর কোরআনের মহব্বত করতে হবে যদি কোনো হাতিয়াড়া বলি আজানগাজি বলি তবলিগ জামাত বলি আলে হাদিস বলি আর ফুরফুরা বলি কেউ যদি বলে আমি কোরআনটা মানি না বা ওই আয়াতটা মানি না সে মুসলমান থাকলেও না বেঈমান হয়ে গেল বেঈমান হয়ে গেল তাহলে সুতরাং যে যেই দল করি আর যাই পার্টি করি যাই করি কোরআনের ছায় কোরআনের মহব্বতে কোরআন শোনার জন্য কিন্তু এক জায়গায় আসতে হবে তবে মুসলমান বলে পরিচয় দেওয়া যাবে যে আমি মুসলমান কোরআন প্রেমিক সেজন্য বিশেষ করে আমার যুব কলিজার টুকরা মোমেন আল্লাহওয়ালা বাবাজিরা ভাইয়েরা যারা এখনো পর্যন্ত মাহফিল ছেড়ে রাস্তায় কিংবা এদিক ওদিক ঘোরাফেরা করছি বা বসে আছি কোনো জায়গায় যদি আওয়াজ শুনতে পাই তো শয়তানের মুখে জুতোর বাড়ি মেরে মাথায় লাথি মেরে মাহফিলে চলে আসে কারণ ও বুঝিয়ে সাইড সাইডে বসিয়ে রাখবে যে ওখানে গিয়ে শোনা না এখানে বলে শোনা তাই একই ব্যাপার আজান হলে মসজিদে গিয়ে নামাজ পড়া যা বাড়ি পড়ে নেওয়া তাই এক সেও নামাজ এও নামাজ এটা একই না আলাদা আলাদা না রসুল বলছে যে আজান শোনার পরে মসজিদে আসেনি আমার মনে হচ্ছে ঘর বাড়িগুলো জ্বালিয়ে শেষ করে দিই ও বরবাদ হয়ে যাক নাস্তা নাবুদ হয়ে যাক তাহলে মসজিদে আজান শুনে মসজিদের নামাজ আর বাড়ির নামাজ আলাদা না একই
আলাদা। রাসূলুল্লাহ বলেছেন এই প্যান্ডেল, এই বেহেশতের বাগান, এই জায়গাটা যেখানে বেহেশতের বাগান করা হয়েছে, কোরআনের মাহফিলের আলোচনার জায়গা করা হয়েছে, এই জায়গাটা বেহেশতের বাগান। এখানে আসলে কদমে নেকি লেখা হবে, এখানে আসতে আসতে মারা গেলে তার নামটা শহীদানদের খাতায় লেখা হবে, আর এখানে আসতে আসতে যদি কেউ মারা যায় তো সে শাহাদাতের মৃত্যুবরণ করবে, আর এখানে এসে শুধু বসলে ষাট অথবা সত্তর বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক তার নামায় আমলে লিখে দেবেন। এই জ্ঞানটা তো সবার নেই, আর যদিও থেকে থাকে ইবলিসের বোঝা যায় তুই তো আমার নিজের ভাই, তুই ওখান থেকে এখানে বস, এত মাইকে আওয়াজ হতো তুই এখানে বসে বসো, ও তো সাইডে বসে শুনবে মা বোনেরা, সাইডে বসে শুনবে কারা, মা বোনেরা। আর আমরা যারা বেটা ছেলে আমরা সোজা এখানে চলে আসবো বেহেশতের বাগানে, ফেরেশতাদের সঙ্গে বসবো। সেজন্য মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছি আল্লাহর রাস্তায় ফেরেশতাদের সঙ্গে এসে বসে যাই। আরো একটা কথা বলে দিই, পৃথিবীর জমিনে যত মানুষ আছে ওয়াজ বলবে, কোন মানুষ সবার কাছে ভালো হতে পারবে না, কোন আলে কোন মাওলানা কোন পীর কোন দরবে কোন নবী কারোর কাছে ভালো হতে পারি না। আমাদের নবী, নবীদের লিডার, নবীদের সর্দার, আমাদের নবী সবার কাছে ভালো, একটু হ্যাঁ না বলবেন, ভালো কি সবার কাছে ভালো, ভালো না। এখনো মুসলমান আমার রসুলের গালাগালি করছে, এখন যে মোহাম্মদ নবী না, আর নবী যতদিন বেঁচে ছিলেন ততদিন নবীর দুশ্মন ছিল না, ছিল হ্যাঁ না, নবীর মতো ভালো মানুষ পৃথিবীর শুরু থেকে আসেনি আর কেয়ামত পর্যন্ত আসবে না। সেই নবী যদি সবার কাছে ভালো না হতে পারলো, আমি কোন জায়গার কে দুটো আলু ভাতে দে সে দুটো ঘুরিয়ে গেল আমি যদি সবার কাছে ভালো হয়ে যাই তাহলে আমি পাক্কা মুনাফিক, মুনাফিক হয়ে যাবে। পৃথিবীর কোন ব্যবসায়ী, কোন অটোওয়ালা, কোন ফেরিওয়ালা, কোন দোকানদার এক নাই, সবার ভিতরে হিংসা আসা নাই। জোরে বলে বলে, আপনি চুল কেটে অন্য দোকানে যান যে ভাই দেখ তো মাথাটা কি করেছে, বলে মাথা তো শেষ করে দেবে, কোথায় একটি সিঁধি বলে কত নেবে, বলছে ৪৫ টাকা, বলছে আমি ৩০ টাকা করে কাটি, আর ও তো আমার কাছে শিখেছে মাথা আছে, তা বলে ভাই ৪৫ কেন কাট, এ কেটে দিল ফের অন্যজনের কাছে গেছে, বলছে সর্বনাশ করিস, কোথায় কেটে দিবে, এতে কিচ্ছু নেই তো চার জায়গায় কাজ করিতেছে, তাহলে তুই কাট এই করে করে লাস্ট নেড়া হয়ে গেল, কি কথা ঠিক না ভুল বলে, ইমাম ইমাম হিংসা আসেনা নাই, ভ্যানোলা ভ্যানোলা হিংসা, ফেরোলা ফেরোলা হিংসা, ফকিরে ফকিরে হিংসা, বলছে তুই এবার কত আবার কত বলছে আমি আসি তোর, আমি ফকির 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 ঝগড়া করছি, আমি আসি আসেনা নাই। এজন্য পৃথিবীর জমিনে একটা মানুষ সবার কাছে ভালো হতে পারবে না, সে যদি ভালো হয় তাহলে পাক্কা মুনাফিক। প্রত্যেকটা জলসা কমিটি দেখবেন, গ্রামে জলসা যায়, এর প্রত্যেকটা জলসা কমিটি যত ভারতে যত জলসা আছে এদের উপর রাগ হয়, তুই তোর চিকিৎসা কেন, তুই ওর বাড়ি চা তুই খাইবে, এসব করে কি হবে, এসব করে লাভ লাভ ফালতু জিনিস। আবার ওর ভিতর থেকে কিছু ছেলে আছে বলছে না আমাদের যতদিন হায়াতে আল্লাহ হায়াতের জিন্দগি বাঁচিয়ে রাখবে আমরা মাহফিল ছাড়বো না, আমরা রসুলের সৈনিক, রসুলুল্লাহর আগমনের মাসে আমরা রসুলুল্লাহর জীবনী আলোচনা শুনবো, রসুলুল্লাহর জীবনী আলোচনা শুনবো, রসুলুল্লাহর ছোটবেলার ঘটনা শুনবো, রসুলুল্লাহর মায়ের ঘটনা শুনবো, শুনে আমরা আমল করবো, আমার নবী কেমন ছিল আমরা জানবো। আবার কিছু মানুষের নবীর চরম অনুষ্ম পাঁচ অক্ষ নামাজ পড়ে না, জুমার দিনে আমার মুসলমান আসে না, কিন্তু জলসা দিলে তার গাদালা করবে না, তা কার করবে, এরা তো মুসলমান নামের কর্ম করবে। কোরআন হাদিসের আলোচনা হবে, নবীর জীবনী আলোচনা হবে, কিছু গোমরা বলে তো চলবে না, গোমরা মানুষ নামের কলঙ্ক নবীর দুশ্মনের ঠিকানা জাহান্নাম, যে বলবে নবীর জীবনী আলোচনা চলবে না, আমি একটা মানুষের সামনে বলিনি, এইটা কিয়ামত পর্যন্ত থাকবে যতগুলো চ্যানেল চলছে,
এরা মানুষ নামের কলঙ্ক গোমরা নবীর দুশমন, এদের ঠিক না জাহান নাম জানা দাম নবীর আলোচনা চলবে না। তোর বাপের আলোচনা করব, তোর বাপের তোর জন্ম হতো না যদি নবীকে আল্লাহ তৈরি না করত। কথা ঠিক বলো না ভুল বলো, এই কারোর বাপের জন্ম হতো নবী না তৈরি হতো? দান করতে পারি না, নামাজ পড়তে পারি না, অস্বীকার করবো না, বেঈমান হয়ে যাই। দান করতে বলেছে আল্লাহ কোরআন, কোরআনে কারি, নামাজ পড়তে পড়তে বলেছে আল্লাহ কোরআন শরীফ, তাহলে মানি না কোনদিন বলবো না যে আমি এখন পড়ি না পরে পড়বো নামাজ, আমি এখন ছাদা ফাদা দেবো না পরে দেবো, তাহলে মেনে নেওয়া হবে। আমার কথা বুঝতে পারছো? মেনে নেওয়া হবে। দাড়ি রাখতে পারি না, দাড়ি পরে রাখবো, মেনে নেই। টুপি মাথা দিতে পারি না, বিভিন্ন জায়গায় বেড়া বেড়া জায়গায় যাই, দাড়ি পরে রাখলে গন্ডগোল, তবে একটু রাখা ভালো, রাখতে হবে, করবো পরে করবো ইনশাল্লাহ, তাহলে মেনে নিল। যে দাড়ি ফাড়ি মানি না, টুপি টুপি মানি না, গন্ডগোল বাড়ি বাড়ি বাড়ি। কেউ বলছে বাবু নামাজ পড়ো, আল্লাহ তোমার ভালো করবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, হ্যাঁ হিসাব দিতে হবে, আমাকে মরে যেতে হবে। আমি তার বলবো হ্যাঁ বাবু পড়া ভালো, পড়তে হবে, আমি পড়বো। আর যদি বলি বলি তুই আমার নামাজ পড়ার কথা বলিস কেন? হাঁটে না, আমি ওসব মানি নামাজ পড়া মানি না, সঙ্গে সঙ্গে ইমান থাকবে না, যাবে ইমান যাবে। আমি যদি মানুষের উপকার করতে না পারি তো পায়ে ধরে বলে যাচ্ছি ক্ষতি করার চেষ্টা করবে। আপনি যদি একজনের ক্ষতি করার চেষ্টা করেন তো আপনি জেনে রাখবেন আমার ক্ষতি করার জন্য লোক রেডি হয়ে আছে। সেজন্য আমার যুবক, আমার তরুণ, আমার মুমিন, আমার আল্লাহওয়ালা যুবক জওয়ানদের মুরব্বী আমাদের বলছি, এই সোনাখালী পিড়েখালী লস্কর পাড়ার যুবকেরা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে হেঁটে হেঁটে সোনাখালী বড় কষ্টের কথা। আমাদের বাসন্তীতে মোটর সাইকেল চালিয়ে গিয়ে আমি শুনেছি, তবে ওদের দেখিনি, ফোনে দেখেছি জোয়ান জোয়ান কটা ছেলে মারা গেছে না? আল্লাহ, দুজন না তিনজন, দুজন মারা গেছে, একজন বেঁচে আছে, আল্লাহ তার হায়াত দান করেন, বলেন আমিন। আর যারা মারা গেছে আল্লাহ এদের কবরে আযাব নাযাব দান, আর এদের জন্য দোয়া করি আল্লাহ ওদের জান্নাত দান, বলেন আমিন। কারণ তারা আমাদের ভাই, আমাদের ভাই। হায়রে যুবক সোনা, কখন মোটর সাইকেলে মরে যাবে, কখন এই চৌমাথাতে উঠতে গিয়ে লরির তলায় ঢুকে ফট করে ফেটে যাবে। আজ আছি কাল থাকবো, কোরআনে গ্যারান্টি দেওয়া নাই, আল্লাহর কসম কোরআনে গ্যারান্টি দেওয়া নাই, গ্যারান্টি দেওয়া নাই, কোরআনে শুধু আওয়াজ দেওয়া আছে কুল্লু নাফসিল্লাহি কাতিল মওত, প্রত্যেকটা নফসের মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে। শুনে নাও, কবে যাবে, কখন যাবে, কোন দিনে যাবে, আর জানা নাই। সুতরাং হিংসা ভিতর থেকে সরিয়ে দেই, আজ আছি কাল থাকবো না, আমি আমার মতো সাইকেল চালিয়ে যাব, আমি আমার মতো গাড়ি চালিয়ে যাব। আর ও লরিওয়ালা, ও টোটোওয়ালা, ও অটোওয়ালা তেরেঙ্গা খেয়ে পান খেয়ে ফুটু ফেলতে গিয়ে একটুখানি হ্যান্ডেল ঘুরে যাবে, আর আপনি ভাবছেন যে আমি তো রাত ফাইট করে যাচ্ছি, আমারে মারলো কি করে, ও তো থুতু ফেলছিল, আর আজ রাই লেস্টারিং ধরে মেরে দেয় এটা আছে। সেজন্য আমার যুবকদের বলবো আজ থেকে পরিবর্তন হয়ে যেতে হবে, যে আমরা কোনোদিন অন্যায় করবো না, ভালো কাজে আমরা কোনোদিন বাধা দেবো না। মানুষ একটা একটা খট ধরে, খট ধরে। এই যে এরা অঙ্ক প্রতিযোগিতা দিয়েছে, আমার একজন বলছিল, তাই বলছি কমিটির ছেলেরা আমার কাছে কেউ বলেনি, অঙ্ক প্রতিযোগিতা। তাহলে এইটা যদি বাচ্চাদের অঙ্ক প্রতিযোগিতার একটা ট্রেনিং দেওয়া হচ্ছে যে কে অঙ্কটা করে নিয়ে আগে ও জায়গায় যেতে পারে, তাহলে এদের অঙ্কটা স্পিড করে যে আমি অঙ্কটা এক মিনিটের মধ্যে করব, 30 সেকেন্ডের ভিতরে করব, 40 সেকেন্ডের ভিতরে করব, এর আগে এক সপ্তাহ 10 দিন আগে থেকে প্র্যাকটিস করতে হবে, হবে না হবে। এই যে আমরা কোরআন প্রতিযোগিতা দিই, কোরআন শরীফটা প্রতিযোগিতা যখন দেই, এক মাস আগে থেকে এরা কি করে, এরা শুধু কোরআন নিয়ে সারা রাত দিন ভাত খাওয়ার টাইম নেই, শুধু ওর উপরে মেহনত করছে যে আমার পাস করতে হবে,
কথা বলছেন আমি শুনে খুব খুশি হলাম যে অঙ্ক প্রতিযোগিতা দিয়েছো বাচ্চাদের এদের হাতের লেখা পরিষ্কার হবে আর অঙ্ক করা খুব স্পিড হবে অঙ্ক এদের শেখানো তো খুব দরকার আসলে আমরা মুসলমান তো আমরা বুঝি না মুসলমান সব দিক দিয়ে বেশি অজ্ঞর দিক দিয়ে বেশি বব্বরের দিক দিয়ে বেশি গাঁজাখোরের দিক দিয়ে বেশি মদখোরের দিক দিয়ে বেশি মানে খানায় এরা বেশি জেলখানায় এরা বেশি সব জায়গায় মুসলমান বেশি আছে না নাই এরা ফেরিওয়ালা বেশি এরা অটোওয়ালা বেশি এরা টোটোওয়ালা বেশি সব দিক দিয়ে বেশি তাই কিছু কিছু মুসলমান চায় যে আমাদের ছেলে মেয়ে এক স্পিডি অঙ্ক করবে শিক্ষামূলক এরকম কিছু অনুষ্ঠান করা ইসলামিক কুইজ করা আমাদের খুব প্রয়োজন আর খুব জরুরি সেখানে কুইজ করা দরকার বিশ্ব রবির মায়ের নাম কি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা বলবে আমিনা বিশ্ব রবির আম্মার নাম কি আব্দুল্লাহ বাড়ি কোথায় মক্কায় শুয়ে আছে কোথায় মদিনায় সর্বপ্রথম কোরআন কোথায় নাজিল হয় বলছে হুজুর মক্কা শরীফ এই নয় একটা কলম নয় এই কোথায় কোরআন নাজিল হয়েছে এইটা জানার জন্য কখনো কাকার কাছে কখনো চাচার কাছে কখনো ইমাম সাহেবের কাছে কখনো ভাবির কাছে কখনো এই দাদুর কাছে ও দাদু কোরআন কোথায় নাজিল হয়েছে বলেন কুই হবে এই যদি বলতে পারি তাকে কলম পাবো একটা রঙাল পাবো এগুলো ভালো না খারাপ ভালো না কিন্তু কিছু কিছু মানুষ বলবে এই দাও মিলাদ দে আর সব গন্ডগোল বাদত তুমি জানো আর কারো জানতে দেবে না আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি কোরআন শরীফ নাজিল হয়েছে কোথায় কোন সূরা কখন নাজিল হয়েছে কোথায় নাজিল হয়েছে আমরা তো বলতে পারবো না কিন্তু একটা পাঁচ টাকা দামের তিন টাকা দামের পেনের জন্য কলমের জন্য এইটা শেখার জন্য বাচ্চারা বড়রা মায়েরা বোনেরা পেরেশান হয়ে যাবে না যাবে সেই জন্য কমিটি ছেলেরা বলছিল হুজুর ওই অঙ্ক প্রতিযোগিতা দিয়েছি আমি বলছি খুব ভালো জিনিস ভালো করে ছিল আর বাচ্চাদের ওই একটু আনন্দ দেওয়ার জন্য বিস্কুটের একটা প্রতিযোগিতা দিয়েছি যে কে বিস্কুট খেয়ে আগে আসতে পারে এটা আনন্দ ভাইজান একটা কথা শুনে রাখবেন এই ছোট ছোট জিনিস নিয়ে কিন্তু ফেতনা বাড়ে বাড়ে না বাড়ে না তবে ছেলেরা একটা জিনিস আমি অশ্রম করার আগে বলছি আপনারা কে কি ভাববেন জানি না জানেন কিনা জানি না এরা কিন্তু ওই ইয়ে দিয়েছে মিষ্টির ব্যবস্থা করেছে বৎসরে প্রত্যেকের হাতে সম্ভবত মিষ্টির একটা করে প্যাকেট কিনে দেবে মিষ্টির একটা করে প্যাকেট কিনে দেবে তবে আমার মতে আমি বলছিলাম যে মিষ্টির প্যাকেট না দিয়ে যদি একটা করে দিশি বিরিয়ানির প্যাকেট তুলে দিত আমার মনে হয় আরো ভালো হতো কারণ এই মিষ্টির প্যাকেট তুলে দেবে আর ওরা মিষ্টি খেয়ে ফের রাত্রে গিয়ে গিন্নি ডাকবে সেখানে ডেকে দরকার তুমি জল সাথে ভাত খেয়ে আগে আমি বলে ভাত দেয় কি দেছে এরা মজা দেছে মজা কোথায় আছেন তো যা হওয়ার এক বছর হয়ে গেছে আর বাপ বলেছি আমরা মুসলমান কোথায় যাবো আমরা বছরে একটা মিলাদ দেই আমার নবী স্মরণে নবীর আলোচনা শুনি সেজন্য আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে আমরা আগামী বছরে ইনশাআল্লাহ আজিজ এ মাহফিলে বিরিয়ানির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আমিন একবার তকবীরে ধ্বনি দেন ও শুরু করবো না আর এই তকবীর আরো চিল্লে বলেন না আর এই তকবীর যারা বলছে না এদের উপরে আল্লাহ খুশি না বেজার তুই বলি না কেন তোর কি হয়েছে উড়ির মাথায় কে বলছে না বলছে আল্লাহ বুঝতে পারছে না পারে না সেই জন্য আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবেন না হয়তো আপনি মুখ বন্ধ করে আছেন যে আমি বলবো না কারণ আল্লাহ সঙ্গে পুরানো রাগ আগে আছে পুরানো রাগ আছে আল্লাহ সাথে পুরানো রাগ আছে তবে আল্লাহর সঙ্গে রাগারাগি করবেন না আল্লাহর নাম বলেন আল্লাহ খুশি হবে না রে দেখবি আরো জোরে না রে দেখবি না
নবীর মা আমাদের মায়ের মতো মা,
কিন্তু আলাদা কি করে নবী তো মানুষ ঠিক আছে নবী মানুষ আর মামেনা তো মানুষ মায়ের জাত কিন্তু নবী মানুষ বটেই আলাদা আমাদের মতো মানুষ না যদি আমাদের মতো মানুষ হতেন নবী নবীর পায়খানাটা আমাদের মতো হতো নবীর পেশাবটা আমাদের মতো হতো নবীর থুতুটা আমাদের মতো হতো নবীর শরীরের গায়খানটা আমাদের মতো হতো বিশ্ব নবী হাবিবুল্লাহ যে আলাদা তাই রাসূলুল্লাহর সমস্ত দিকটা ছিলেন আলাদা রাসূলুল্লাহ সকালবেলা কারোর হাতে হাত মোসা করলে তার হাত থেকে সন্ধ্যা পর্যন্ত মিশকে আম্বারের মতো খুশবু বার হত জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সকালবেলা কোন গ্রাম থেকে যদি হেঁটে যায় সন্ধ্যা পর্যন্ত সেই গ্রাম থেকে খুশবু বার হয় আর লোক পিছনে যদি কোনো মানুষ আসত সে বলতো যেই রাস্তায় মুহাম্মদ রাসূলুল্লাহ হেঁটে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আবু জাহেল এটা সাথে বুঝতে পারলো যে নবী এই গর্তের ভিতর ঢুকে গেছে নবী তো আগে চলে গিয়েছিল সিদ্দিক আকবরকে নিয়ে এরা বুঝতে পারলো কি করে এরা জানে মক্কা মদিনা তামাম পৃথিবী এই রকম গায়ের খুশবু পৃথিবীর কোন মানুষের হয়নি আর কিয়ামত পর্যন্ত হবে না এই রাস্তায় মুহাম্মদ গিয়েছে মুহাম্মদের গায়ের খুশবু বার হচ্ছে এই খুশবু শুকে শুকে চল নবীর টোটাল বডি আতর না জি আচ্ছা পায়খানা কি আতর তাহলে কি করে বলি নবীজা আমিতা তোমার পরীক্ষা হাদিস কোরআন দিয়ে হবে না তুমি যদি বলো নবীজা আমিতা তাহলে তোমার পরীক্ষা হবে গুইতে গুই পায়খানা কি করে প্রথম পায়খানা করো সুখে থাকো তুমি আর নবীকে তাহলে নবী মানুষ বটে আলাদা আমাদের মতো না জোরে বলুন সুবহানাল্লাহ আমেনা জানিয়ে দিলেন আমেনা আমি আমেনা আমি বাচ্চা যখন পেটে ধারণ করেছিলাম আমেনা আমি কিছু বুঝতে পারতাম না না পেটে জ্বালা না যন্ত্রণা না বমি বমি ভাব না গ্যাসের ব্যথা না পেটের ব্যথা না যন্ত্রণা না পেট বড় ফলা না ব্যথা বেদনা আমেনা জানিয়ে দিলেন আমি কিছু বুঝতে পারতাম না তবে আমি আমেনা যখন রাস্তায় যেতাম আমার কাছে যখন কেউ আসতেন আমি আমেনা সবাই আমার বলতো আমেনা তুই কি আতর ব্যবহার করিস বল কারণ তোর স্বামী মারা যাওয়ার পরে তুই এত দামি দামি আতর ব্যবহার করিস এত দামি দামি খুশবু ব্যবহার করিস কে তোরে দিয়ে যায় বল কারণ ব্যবহার আমেনা কখনো খাওয়া হতো আর কখনো হতো না খুশবু কোথায় পায় ছোট একটা মেশাল দিলে বুঝতে পারবেন আতর ব্যাপারী যদি আতর না মাকে আতর ব্যাপারী যদি আতর না মাকে ও যদি আতরের বাক্স হাতে করে নিয়ে যায় বাক্সের ভিতরে আতরের বোতল তাতে আবার সিল করা আবার কিছু খোলা বোতল ডালা দেওয়া ফের বাক্স ঢাকনা লাগানো ব্যাগে যদি থাকে চিন্তানা কিন্তু আতর ব্যাপারী গেলে বোঝা যায় যে আতরওয়ালা যাচ্ছে কিন্তু আমার নবীর মা আতর মাখে না আসলে ব্যাপার হয়ে গেছে রাসূলুল্লাহ আমেনার পেটে আছে না রাসূলুল্লাহর পুরো বডি তো আতর আর শুধু সেই আতরে মায়ের শরীর থেকে খুশবু বার হয় আমেনা অবাক জি কি ব্যাপার এটা কি বলে আমি কোথায় আতর পাবো খাওয়া হয় না এখন যখন বলছে না সত্য কথা আমেনা যখন বলছে না আতর মাখে না মিথ্যা কথা বলছে আমেনা শ্বশুর কাছে বিচার দেবো বলে আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিন যে তোমার বোনও কি মাকে খবর লাও ছেলেটা তো মরে গেছে আর আতর ঢেলাটা দেখো একদিন আব্দুল মুত্তালিব বলছে মা স্ত্রী ডাকলেন আব্দুল্লাহ মাকে বললেন শোনো এই বৌমা ছোট বৌমাটা কি মাকে খবর লাও তো কেন কি মাকে না মক্কার সমস্ত নারীরা বলছে যে আমেনা আমার খুশবু মাকে যদি রাস্তাতে হেঁটে যায় তো পুরো গ্রাম পাশ হয়ে যায় এই খুশবু তো আমরা কোনো জায়গায় পাই না
কিন্তু পাই না, আর মক্কা মদিনাও পাই না, কি ঘটবে? হঠাৎ একদিন মা আমেনার কাছে শ্বশুর গেলেন, শাশুড়ি গেলেন, আমেনাকে জিজ্ঞাসা করলেন, ও মা আমেনা, তুমি আতর মা তো সত্য কথা বলো, আতর কোথায় পাও? বলে আব্বু গো, মা জননীকে বললেন, মা, ও মা শাশুড়ি মা শোনেন মা, আমি আতর কোন দিদি মাখিনি, আমি কোথায় পাবো আতর মা? তবে যেদিন থেকে আমার কলিজার টুকরাকে পেটে ধারণ করেছি, ও মা গো মা, আমি যেখানে যাই সবাই শুধু আমার জিজ্ঞাসা করে, তুমি কি আতর মেখেছো, তুমি কি আতর মেখেছো? আমি আতর তো মাখি না, তবে মা জননী শুনে রেখে দেন, শুধু তাই না, আমি আমেনা, আমি যখন গোসল করি আমার গোসলের পানি থেকে মিশকে আম্বারের মতো খড়বুজারি হয়, আমি যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তায় খড়বুজারি হয়, ও মা শুনে রেখে দেন মা, আমি যখন কুয়োর কাছে যাই কুয়োর পানিগুলো আপনি আপনি উঠে কুয়োর মুখে হাজির হয়ে যায়। আমাদের ঘরে মা বোনেরা যদি ওই রকম পুকুরের কাছে গিয়ে দেয় বলে পানি উঠে আয়, পানি যাবে? আমেনা বলে, আমি যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তার পাথর গুলো জানি না কেন, আমি আমেনা, আমার সালাম দিয়ে যাই, ও মা শুধু তাই না, শুনে কেদিন মা, আমি যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তার আসমানে মেঘমালা মাথার উপরে ছায়া দিয়ে যায়, আমি যখন উড়ুর উপরে যাই আসমানের পাখিগুলো আমি আমি দাঁড়া আমার মাথার উপরে ছায়া করে আমার নবী কি করে বড় হলো আব্বা নাই, আমার এতিম নবীর জীবনী শুনবো? নির্লজ্জ জাতির কলঙ্ক, মূর্খধর বলছে নবীর জীবনী চলবে না, নবীর জীবনী চলবে না, আমাদের ইমান মজবুত হবে না হবে না, আমাদের নবীর উপরে মহব্বত বাড়বে না বাড়বে না, আল্লাহর কসম আমার আল্লাহ বলছে, রসুল তুমি বলে দাও তোমার যারা বিরাট মহব্বত করলো, ভালোবাসলো, খুব প্রিয়ার করলো, তারা অটোমেটিক আমি আল্লাহ আমার ভালোবাসলো, আর আমি খুশি হয়ে তাদের গুনাহ খাতা মাফ করে দেব। জোরে বলুন তো সুবহানাল্লাহ, ওয়া ইয়াগফিরু যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি এরা গুইরে পাগ মারে, এরা বলে নবী দিবস চলবে না, নবীর জন্মদিন চলবে না, আমরা নবী দিবস করিনি আর নবীর জন্মদিনও করিনি, আমরা তো মূর্খ না, আমরা নবীর জীবনী আলোচনা করি, আমরা কি করি নবীর সিরাত আলোচনা করি, নবীর জীবনী আলোচনা করি, তোমরা সাধারণ ছেলেদের মাওদা দেবে, নবী দিবস কি রে, নবী দিবস কি রে, ওসব কি রে, ওসব কি তোমার জানার দরকার নেই, তুমি যদি জান্নাতে যেতে চাও নবীর জীবনী আলোচনা শোনো, ঈমান মজবুত করো আর আল্লাহর জান্নাত রাস্তা পরিষ্কার করো, বুড়ুমি ছাড়াও, বুড়ুমি ছাড়াও। রসুলুল্লাহর ভালোবেসে বেসে পৃথিবীর এক নাম্বার ইমানদার হয়ে গেছে, তুমি কোন নাম্বার, তুমি তো কোনো নাম্বার না, তোমার তো কোনো নাম্বার নাই, তুমি তো 150 নাম্বার 200 নাম্বার নাই, তোমার কোনো খুঁজে পাওয়া যাবে না, রসুলুল্লাহ সাহাবী সিদ্দিক আকবর রসুলকে ভালোবেসে তাম পৃথিবীর এক নাম্বার হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো, তাহলে আমাদের নাম্বারে আসার দরকার আছে না নাই, একটু কথা বলেন, আবু বকর সিদ্দিক পৃথিবীর এক নাম্বার হয়েছে কি করে, শুধু রসুলুল্লাহকে ভালোবাসে, হযরত আলী
জান্নাতের টিকিট পেয়েছে কি করে শুধু রাসূলুল্লাহকে ভালোবেসে জিন্নুর আইন উসমান রাদি আল্লাহ তাআলা জান্নাতের টিকিট পেলেন কি করে শুধু রাসূলুল্লাহকে ভালোবেসে হযরত ওমর ফারুক রাদি আল্লাহ তাআলা জান্নাতের টিকিট পেলেন কি করে শুধু রাসূলুল্লাহকে ভালোবেসে হায় রে মুসলমান টিকিট তো দূরের কথা নামাজ নাই রোজা যদি সন্ধ করে দাবুদের কাফের মনে হচ্ছে না খালি এর ইমাম চলে যাওয়া সম্ভব কেন বেঈমান হলো রসুলের দুশমন ছিল রসুলের বিশ্ব নবীর মা স্বপ্ন দেখেন যে কে যেন আমার বারবার করে আওয়াজ দেয় ও আমেনা 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 পেটে যে সন্তান আছে ওই সন্তান যখন প্রসব করবে প্রসব করার পরে আওয়াজ শুনতে পাচ্ছে ওই ছেলেটার নাম রাখতে হবে মোহাম্মদ ওই ছেলেটার নাম রাখতে হবে মোহাম্মদ ওই ছেলেটার নাম রাখতে হবে মোহাম্মদ জীবনী শুনি হঠাৎ আমাদের কেউ যদি প্রশ্ন করে নবীর নাম রেখেছিল কে আপনারা বলবেন রসুলুল্লাহর নাম রেখেছিলেন আমার আল্লাহ আমার নবীর নাম রেখেছে কে আমার আল্লাহ আচ্ছা রসুলের নাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা ভালো না খারাপ ভালো একটু জোরে বলেন এটা নোংরা নাম না ভালো নাম কিন্তু আমাদের কাছে নোংরা নাম লজ্জা আমাদের কাছে এখন খুব নোংরা নাম হয়ে দাঁড়িয়েছে যে জন্য ওদের কি বলছেন কি আমরা রসুলের নামকে এত ভালোবাসি এখন যে কথা আছে আজ থেকে 5 বছর বয়স পর্যন্ত সময় দিচ্ছি 5 বছর একটা ছেলের নাম কেউ মোহাম্মদ রেখেছে আছে একজন আছে একটা আবার রেখেছে আর মায়েরা যদি ফোন করে হুজুর সাইফুল্লাহ হুজুর হ্যাঁ হ্যালো কে বলছেন আমি সাবিনা বলছি ও আচ্ছা বলে কি হয়েছে আমার একটা ছেলে হয়েছে একটা ভালো নাম দেন তাই বলছে ওই আমার সোনার নবীর নামে নাম মোহাম্মদ তাও বকার পৃথিবীর 1 নম্বর ইমানদার না অন্য নাম বলে অন্য নাম উসমান গনি জান্নাতের টিকিট পেয়েছিল না হুজুর ফোন রেখে দিচ্ছি এই নামগুলো এত খারাপ লাগে লাস্টে ফোন রেখে দিচ্ছি হাজিরুল ডিঙ্কু ডিঙ্কু আটা বলেন পিন্টু ওইটা থাক ওরেল হ্যাঁ ওইটা থাক দরবার মাঝে মাঝে কাজ মোহাম্মদ নাই আর আয়গার লোকের বলি জ্ঞান কম নেগলা না ওরাই 1 নম্বর ইমানদার ছিল বুড়ো মোহাম্মদ বহুত পাওয়া যায় মোহাম্মদ গুরু আসলে তার ব্রাহ্মারা বিরাট ভালোবাসত রসুলুল্লাহ তাই নাম রেখেছে আমার সোনার নবীর নামে আমার ছেলের নামটা মোহাম্মদ এখন মোহাম্মদ গুরু পাওয়া যাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লামের নামে বাচ্চা পাওয়া যাবে পাওয়া যাবে না কারণ এটা আমাদের কাছে খুব বাজে নাম হয়ে দাঁড়িয়েছে যে মোহাম্মদ নোংরা নাম উসমান গনি নাম একটা আছে জোরে বলেন একটা আছে নাই কারণ এগুলো আমাদের কাছে নোংরা হয়ে দাঁড়িয়েছে আল্লাহ তাদের উপরে আমাদের প্রত্যেকের মহব্বত পয়দা করেন বলেন আমিন জোরে বলেন আল্লাহুম আমিন ভাইরা মাদিনা যে কথা বলতেছিলাম আমেনা ভালো করে বোঝার চেষ্টা করুন হযরত মামেনা রসুলুল্লাহ মেনা পেটে আবার শুনছে মোহাম্মদ নাম রাখতে হবে কিন্তু আমেনা বলেন যে রাতে প্রসব করবে ওই রাতে আল্লাহর কুদরতি খেলাম বোঝাবো আল্লাহর কাবা হেলে আর গেলে তাম পৃথিবীর জমিনে যত বড় বড় পাশা ছিল যত বড় বড় আসন ছিল এমনি করে রাজা বাদশার চেয়ার ছিল সিংহাসন ছিল আপনি আপনি উল্টে জমিন
মদিনাতে পড়ে যায় ইন সাফা বাল মারওয়া সাফা পাহাড় হেলতেছে আর দুলছে সাফা পাহাড় ওঠার পরে হয়ে যায় আমেনা এমন দৃশ্য কেন হয় আসলে ব্যাপারটা ছিল তামার পৃথিবীর বাদশাহ একজন ইহকাল পরকালের বাদশাহ একজন তিনি হলেন আকায় নামদার আর ওই আকায় নামদারের আগমন আর পৃথিবীর কোনো আসনওয়ালার আসনের দরকার নাই সব আসনের বাপের নাম বিশ্ব নবী হাবিবুল্লাহ একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর চেয়ে বড় পৃথিবী কেউ আসে আর কেউ আসবে তাহলে কোনো আসন দরকার নাই হঠাৎ কিন্তু আমেনা চিন্তায় জারে যাওয়ার আমার বাড়িতে কেউ আসে না কেউ কিছু দেয় না খবরও দেয় না কারোর যদি খাওয়া দাওয়া কে কার খবর নেবে আগে শুনেছি যে ধনী লোকের বাড়ি গরিব লোকেরা গেলে তাড়া করত ভয় করার যদি ভাত চায় আর ভয়তে তারা নাকি জড়সড় মেরে ওদের বাড়ির পাশে কোনোরকম পালিয়ে যেত তো খাওয়া যদি সবার এক চোটে যদি কারোর খাওয়া না হয় কে কার দেখবে তো আমেনা বলছে আমি চিন্তায় জারে যার আমার প্রসবকালে কে আসবে আল্লাহর কুদরত আচমকা হঠাৎ চারটে জান্নাতি মহিলা আসলো ওই চারটে পৃথিবীর কোনো মহিলা না ওই চারটে আল্লাহর জান্নাতি মহিলা এসেছিল জোরে বলুন সুবহানাল্লাহ ফরিদা টুকরা ভেরা আমার ও মুসলমানেরা যুবকেরা চলে না জান্নাতি নারী আমার আল্লাহ পাক পাঠিয়ে দিলেন প্রহরী জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো করে বোঝার চেষ্টা করুন হযরত ইমা আমেনা যখন প্রসব করবেন কিতাবে লেখা রাতের অর্ধেক আর দিনের অর্ধেক হয়ে গেছে সুবহ সাদিক রাতের অর্ধেক আর দিনের অর্ধেক তার নাম হলো সুবহ সাদিক দিনটা ছিল অধিকাংশ আলে মোলামাদের মতে ও বলিদার টুকরারা দিনটা ছিল পারে রবিউল আউয়াল সুবহ সাদিকে কারণ রাত বলেছিল আল্লাহ রাসূলুল্লাহকে আমার ভিতরে দেন আমি রাত আমার আমি রাত ধন্য হয়ে যাব বিশ্বনবীকে আমার ভিতরে দেন আমি দিন ধন্য হয়ে যাব আল্লাহ রাতের দুঃখ দিলেন না দিনের দুঃখ দিলেন না আল্লাহ দিলেন রাতের অর্ধেকে আর দিনের অর্ধেকে তার নাম হয়ে গেছে শুভ সাদিক অন্ধকার মতো রয়েছে আমি না জানিয়ে দিলেন প্রসব করার পরে না ব্যথা না জ্বালাবে মুসলমান যন্ত্রণা না বেদনা আমি না জানিয়ে দিলেন আমি প্রসব করার পরে দেখতে পাই এক চাকলা পরিমাণ কোন রক্ত এক শস্য পরিমাণ না পাকি আমার জমিনেতে পড়ে না বোঝার চেষ্টা করুন আমি না জানিয়ে দিলেন এক শস্য পরিমাণ রক্ত এক জাররা পরিমাণ কোনো না পাকি আল্লাহর জমিনেতে পড়ে না আমি আমি না দেখতে পাই আমি প্রসব করার পরে আমি লক্ষ্য করে দেখলাম আমার কলিজার টুকরা ব্যাটার সঙ্গে আমি আমি না আমার নাভি জড়া ছিল না আলাদা আমি প্রসব করার পরে দেখতে পাই আমার ঘরে বাতি ছিল না আমার ঘরে লাইট ছিল না আমার ঘরে তেল ছিল না আমি আমি না দেখতে পাই আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যায় এ আলো কোথার থেকে এলো আমি আমি না অবশেষে দেখতে পাই আমার কলিজা টুকরা ব্যাটা শরীরের আলো থেকে আমি আমি না আমার ঘর আলো আলোকিত হয়ে যায় পৃথিবীর কোন মানুষের শরীরে লাইট ছিল আমার নবীর প্রত্যেক শরীরের প্রত্যেক লোমের গড়ায় লাইট ফিট করা ছিল কিতাবে লেখা আছে রাসূলুল্লাহ যখন কোন রাস্তা দিয়ে রাতের বেলা যেতেন সাহাবায়ে কেরাম বলেন যে আমরা মনে করতাম যে আমাদের সঙ্গে হ্যালোজিন রয়েছে জোরে বলো আর স্ত্রী গোনারা কি বলছে যে রসুলের শরীরে এত লাইট রসুল যখন অন্ধকার ঘরে প্রবেশ করতেন নূরের তাজাল্লিতে আমরা ছোট ছোট জিনিসগুলো খুঁজে পেয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ এমনকি সুস্থ
পর্যন্ত রাসূলুল্লাহর নূরে তাজাল্লিতে মায়েরা খুঁজে পেয়েছেন আরো একবার জোরে বলেন কিন্তু রাসূলুল্লাহ অন্ধকারে জায়গা দাঁড়িয়ে থাকলে চারিদিকে হ্যালোজেনের মতো জ্যোতি লাইট দেখা যাবে আর এত লাইটের পাওয়ার সুস পর্যন্ত খুঁজে পাওয়া যাবে জোরে বলো আরে চিল্লে বলে আমি না জানিয়ে দিলেন আমি আমি না দিতে পাই শামসিরিয়ার প্রাসাদ গুলো আমার কবিতার টুকরা বাটা শরীরের জ্যোতিতে আমি আমি না দিতে পাই শুধু তাই না জানিয়ে দিলেন ও পেনা বাবা দিরা ও মায়েরা বুড়া পেটিরা আল্লাহর নবীর মা আমেনা বাচ্চাকে প্রসব করার পরে প্রথমে দুধ পান করিয়েছিলেন আমেনা জীবনের মতো শিখেলেন নবীর মায়ের দুধ মা হালিমা ডাইরেক্ট না প্রথমে দুধ পান করিয়েছিলেন মা আমেনা কষ্ট করেলেন তারপরে দুধ পান করিয়েছিলেন যিনি সেই মেয়েটার নাম কেতাবে এসেছে ওই মেয়েটার নাম হলো আবুল আবের দাসী সুয়াইমা তিন নম্বরে দুধ পান করিয়েছিলেন যিনি তিনি হলেন উম্মে আইমা কেতাবে লেখা চার নম্বরে দুধ মা হযরত মা হালিমাতুস সাদিয়া চারজন হলে আমেনা সুয়াইবা উম্মে আইমান আর হালিমাতুস সাদিয়া আমাদের কেউ যদি জিজ্ঞাসা করে যে নবীর দুধ মা কজন আমরা বলবো চারজন প্রথমে কে নিজের মা তারপরে কে আবুল আবের দাসী সুয়াইবা তারপরে কে হালিমাতুস সাদিয়া আর চারজন যদি বলি তারপরে কে বলবো উম্মে আইমান চার নম্বরে কে হযরত মা হালিমাতুস সাদিয়া একটু জোরে বলেন সুবহানাল্লাহ প্রতিযোগিতায় যদি বলা হয় যে নবী দুধ পান করিয়েছিলেন কজন আপনারা বললেন চারজন কিংবা কেউ বললেন তিনজন তাহলে একটা কলম হোক একটা রুমাল হোক একটা টুপি হোক আর একটা জগ হোক পেয়ে গেলেন আর এইটা শেখার জন্য এ বই কিনছে ও বই কিনছে বাজারে যাচ্ছে মৌলভি জিজ্ঞাসা করছে যে আমি উত্তর দেব আল্লাহ আল্লাহ আকবার এজন্য আমাদের নবীর জীবনী জেনে রাখা দরকার আছে না নাই জেনে বলেন আছে না নাই বলে এই উমুক সিনেমার বইতে নায়ক কাটা বলতো বলছে চারটি মেন নায়ক কে নায়িকা কে কে উমুক আর তুমুক হায় রে মুসলমান আমার নবীর নানির নাম কি বলতো আমার নবীর নানার নাম কি বলতো ওসব জানি না ছাড়তো সিনেমা দেখে মুখস্থ করতে করতে আসছে যে প্রথম প্রথম ফায়ারিং করলো কে বলতো বলছে অমুক লোক বলছে কোন গানটা বলেছে বলতো বলছে অমুক বলছে গানটা বলতো ও বলছে এর যখন ভুল হচ্ছে বলছে আমার কাছে শোনো আমি মুখস্থ করলি আমার কাছে শোনো সাইকেল চলে গান বলতে বলতে আসছে ওয়াজ শুনে হাদিস বলতে বলতে যেতে পারো না নবীর চারটে মায়ের কথা মুখস্থ করে করে যেতে পারো না নবীর মায়ের জীবনী মুখস্থ করে করে যেতে পারো না আমার একটা ক্যাসেট আছে না যে বলেছিলাম যে হেই সিনেমাটা বলেছিলাম না সেইটা ভাইরাল হয়ে গেছে আসলে এই কথাটা আমি বলেছিলাম আমাদের এমএলএ সাহেব শওকত মোল্লা সাহেবের মানে ওই এলাকায় জলসা করতে গিয়ে বলেছিলাম যে আমরা কত বড় অজ্ঞ মুসলমানের খাতায় নাম আমাদের পৃথিবীর এক নাম্বার যিনি মহামানব তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেই পৃথিবীর এক নাম্বার সম্মানীয় ব্যক্তিত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যখন নাম বলি আমাদের নবীর নাম কি বলতো বলো মুহাম্মদ মনে হয় একটু ভাই ঠান্ডা গুণ করে দিয়ে বলতে আমাদের নবীর সম্মান আছে না নাই আছে আমাদের নবীর নাম শুনলো অথচ দরুদ পড়লো না সম্মান দিল না রাসূল বলছে ধন্য ওর কপালে আগুন লাগলো
পৃথিবীর এক নম্বর সাহাবী জান্নাতি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তার নাম বলতে বলছি চারটি খলিফার নাম কি গো মুরুকুর বলছে আবুবকর উসমান গনি উমর আর আলী যেন নিজের ভাই নিজের ভাই নিজের ছোট ভাই এই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জন্মদ শীতকাল চরম শীতকাল চারটি সাহাবীর নাম কি চার খলিফা জীবনে আবু বকর উসমান গনি বলবেন না আল্লাহর গজব হবে আপনার উপর বলবেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা খালিদ আলী কারামাল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর নাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে এমএলএ দের এমপি দের প্রধান মেম্বার মাস্টার ডাক্তার পুলিশ অফিসার ইঞ্জিনিয়ার প্রফেসর এদের তো প্লেন নাম ধরে বললেও সঙ্গে সঙ্গে মারি ভিলেজের বাবার নাম বলে দেবো থানা ধরে যাবে কোন এমপির নাম ধরে ডাকা যাবে এমনি গ্রামের প্রধানের নাম বলা যাবে আপনাদের গ্রামের প্রধান কে একজন আছে তার নাম শুধু নাম বলা যাবে আর কাকু বলতে হবে নাই বাবু বলতে হবে নাই দাদু বলতে হবে নাই স্যার বলতে হবে কারণ সম্মান ও ব্যক্তির সম্মান দেওয়া দরকার আছে না না আছে তাহলে এমএলএ সাহেবের যদি শুধু নাম ধরে বলি এমএলএ সাহেব খুশি না দাদা সঙ্গে সঙ্গে গার্ড যারা থাকে ওদের বলবে এই তুলে গাড়ি তুলে নিয়ে নির্জন ঘরে যাও তারপরে সম্মান বেশি আল্লাহ নবীর শুধু নাম ধরে ডাকে অনেক বক্তা বক্তব্য করতে করতে বলে এই কথা বলেছে উসমান গনি এই কথা বলেছে আমার শুনে এরকম বকর মুসলমান আছে না নাই নাম ধরে বলা হয় যত জীবন বেঁচে থাকবেন শুধু মোহাম্মদ বলবেন নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছে মান সাল্লাল্লাহু ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি আশারা যে একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন রাসূলুল্লাহর নাম শুনে নবী কথা দিলাম তার নাম আমলে 10 টা রহমত বর্ষণ হবে জোরে বলুন সুবহানাল্লাহ আর চিল্লে বলেন সুবহানাল্লাহ আসুন যে নামাজি মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন শুনে রেখে দেন যদি গজব করে চান রাসূলুল্লাহর নাম ধরবেন সম্মানের সাথে আর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন রাসূলুল্লাহ বলেছে যদি না বলে তাহলে ও ধ্বংস হয়ে যাবে ও শেষ হবে ও নষ্ট নাবুদ হয়ে যাবে রাসূলুল্লাহ অপমান করার চেষ্টা করবেন না বিরাট ফেঁসে যাবেন কিয়ামতের দিন রাসূল ছাড়া সুপারিশ করা কেউ পাওয়া যাবে রাসূল ছাড়া সুপারিশ করবে কারো পাওয়া যাবে সমস্ত নবীগণেরা তাড়িয়ে দেবে চলে যাও যাও আমাদের নবী তাড়িয়ে দেবে না নবী কাঁদবে মাকামে মাহমুদের সেজদা করে কাঁদবে আল্লাহ।